पेखम भारतीय सांस्कृतिक संस्था आयोजित 7 दिन व्यापी सारा बांगला कंठनाटक और आवृत्ति उत्सव बर्ण थेके उच्चारण 2020 अनुष्ठाने आमी सोमाइज आपनादेर सबाइके स्वागत जानाई। अनुष्ठाने बिनी सूतोय माला गाँथार काजटी करब आमी आर आज थेके 7 दिन आपनादेर संगे थाकब। एई अनुष्ठानेर नामकरणटी करेछिलेन विशिष्ट कवि अमित चक्रवर्ती। নামকরণের মধ্যেই অনুষ্ঠানের সার্থকতা কিন্তু লুকিয়ে আছে। প্রতি বছরের মতো এই বছরেও আপনাদের সক্রিয় সহযোগিতায় তা পূর্ণতা প্রাপ্ত হবে এই আশা রাখি। প্রতি বছরই আমরা পেখমের পক্ষ থেকে 7 দিন ব্যাপী কণ্ঠনাটক উৎসবের আয়োজন করে থাকি। গত বছর অবশ্য স্থানাভাবে আমাদের 4 দিন ব্যাপী অনুষ্ঠান করতে হয়েছিল এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দল অংশগ্রহণ করেছিল। বহু বিশিষ্ট মানুষের পদধূলিতে ধন্য হয়েছিল অনুষ্ঠান প্রাঙ্গণ, আর তাদের কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়েছিল উপস্থিত শ্রোতৃমণ্ডলী। কিন্তু এবছর এক নিদারুণ পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমরা। সারা বিশ্বে ছড়িয়ে পড়া অতিমারির কারণে আমরা হারিয়েছি আমাদের আত্মীয়, বন্ধু, পরিজন, অনাত্মীয় আর বহু বিশিষ্ট ব্যক্তিবর্গকে। কিন্তু তাঁদের অবদান রয়ে গেছে আমাদের সমাজে, সংস্কৃতিতে। পেখমের পক্ষ থেকে তাঁদের সকলের বিদেহী আত্মার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। তবু আমরা সংস্কৃতিকে স্তব্ধ না রেখে অতিমারী প্রভাবিত এই পরিবর্তিত জনজীবনে আমাদের মৌন মননকে সমৃদ্ধ রাখতে আমাদের শুভানুধ্যায়ী পথপ্রদর্শক যাঁরা, তাঁদের মতামতকে সম্মান জানিয়ে একটি বিকল্প ব্যবস্থা অর্থাৎ অডিও মাধ্যম বা শ্রুতি শ্রাব্য মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানটি সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। প্রতিদিনের এই অনুষ্ঠানটি দীর্ঘ সময়ের, তাই অনুষ্ঠানটিকে 3টি পর্বে ভাগ করা হয়েছে। প্রতিটি পর্বেই থাকছে নাটক ও আবৃত্তি। প্রতিদিন এখানে থাকবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণকারী দলগুলির 5টি করে নাটক ও অংশগ্রহণকারী আবৃত্তিকারদের 7 থেকে 10টি করে কবিতা। সারা বাংলা ব্যাপী কণ্ঠনাটক ও আবৃত্তি উৎসব 2020 বর্ণ থেকে উচ্চারণে আমি সোমা আইচ রয়েছি আপনাদের সঙ্গে। আজ অনুষ্ঠানের 7ম তথা শেষ দিন। এই 7ম দিনের অনুষ্ঠানে রয়েছে 5টি নাটকের দল। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সোল টাচ গ্রুপ, নদিয়া থেকে কথামালা কল্যাণী, উত্তর চব্বিশ পরগনা থেকে সুকথা, কলকাতা থেকে পেখম এবং উত্তর চব্বিশ পরগনা থেকে গল্পবেলা। আবৃত্তিকারদের মধ্যে আছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নন্দিনী লাহাসম, রীতা দাস, পশ্চিম বর্ধমান থেকে সুস্মিতা সেনগুপ্ত, মুর্শিদাবাদ থেকে বেদান্ত চট্টোপাধ্যায় ও সংরিতা ঘটক ব্যানার্জি, উত্তর চব্বিশ পরগনা থেকে অজন্তা চক্রবর্তী এবং কলকাতা থেকে প্রদীপ ভট্টাচার্য। আজ 7ম তথা শেষ দিনের অনুষ্ঠানের প্রথম পর্বে আছে কথামালা কল্যাণী ও সুকথা এই দুটি সংস্থার নাটক, সেই সঙ্গে নন্দিনী লাহাসম ও সুস্মিতা সেনগুপ্তর কবিতা। অনুষ্ঠানের শুরুতেই শুনব নাটক প্রাণেশ্বরী। মূল গল্প মপাসা, নাট্যরূপ মিহির সেন, কণ্ঠ অভিনয়ে আরতি চৌধুরী ও জয়ন্ত চৌধুরী, আবহ সন্দীপ দে, প্রযোজনা কথামালা কল্যাণী। নাটক প্রাণেশ্বরী। আমাদের আজকের নিবেদন, মপাসার গল্প অবলম্বনে শ্রুতি নাটক প্রাণেশ্বরী। I was born to be free. নাট্যরূপ মিহির সেন, আবহ সন্দীপ দে, প্রয়োগ জয়ন্ত চৌধুরী, পরিবেশনায় কথামালা কল্যাণী। শ্রুতি নাটক প্রাণেশ্বরী।
হলো? এমন করে তাকিয়ে কি দেখছো? আজ তোমার পার্টির আচরণটা আমার ভালো লাগেনি পরমা। কোন আচরণ? মিস্টার মেননের সঙ্গে তোমার? তাই বলো। সত্যি মাত্র এক পেট পেটে পড়তে না পড়তে ভদ্রলোক এমন ব্যালেন্স হারিয়ে ফেলেন না, এমন ছেলে মানুষই শুরু করেন? তবু তুমি ওকে অতটা প্রশ্রয় না দিলেই পারতে। উমা, আমি তো ভাবলাম তোমাদের হাই সোসাইটির একজন পিলার ভদ্রলোক, তোমার বন্ধু। আমি জিউট ব্যবহার করলে তুমি মনে মনে অসন্তুষ্ট হবে, আর অন্যরা আমাকে কনজারভেটিভ ভেবে মনে মনে হাসবে। না, বরং উল্টোটাই হয়েছিল। হ্যাঁ, তোমাদের লক্ষ্য করে অনেকেই আড়ালে মুখ টিপে হাসছিল। মিসেস স্যানিয়াল মিসেস রেড্ডিকে চোখ টিপে ইশারায় তোমাদের দেখাচ্ছে। হ্যাঁ, সেটাও আমার চোখে পড়েছে। সে কি গো, মিসেস স্যানিয়াল ফরেনে থাকার সময় মিসেস স্যানিয়াল খুব লোনলি ফিল করছিলেন, তাই গত মাসে উইকেন্ড স্পেন্ড করতে মিস্টার মেননের সঙ্গে উনি দীঘা গিয়েছিলেন। মিসেস স্যানিয়াল কি জিলেস ফিল করছিলেন! মিসেস স্যানিয়াল সোসাইটির আদর্শ চরিত্র নয়। তুমি কি আমার চরিত্র নিয়ে সমালোচনা করছো? না না, ঠিক তা নয়, কিন্তু ব্যাপারটা আমারও একটু দৃষ্টিকটু লাগছিল। ওই স্কাউন্ড্রেলটা পার্টিতে গিয়ে সিন ক্রিয়েট করে, এমন বিশ্রী লাগছিল আমার। তোমার এত বিশ্রী লাগার কি আছে? তোমার তো এতে কোনো রিয়াকশন হওয়ারই কথা নয়। পরমা, তুমি তুমি ভুলে গেছো কেন? পরমা, তোমার পরিচয়টা এখনো আমার স্ত্রী মিসেস চৌধুরী। কিন্তু তুমি বলেছিলে সেটা শুধু বাইরের পার্টিতে। এমনও তো হতে পারে ভদ্রলোক কি আমার কিছুটা ভালো লেগে গিয়েছিল? পরমা, তুমি ভীষণ পাল্টে গেছো এই কমাসের মধ্যে। তুমি কেমন যেন কনজারভেটিভ হয়ে গেছো। কি হয়েছে গো তোমার? শোনো, ভালোবাসার বেলেল্লাপানা এক নয়। বেলেল্লাপানা? কিন্তু তার ছাড়পত্র কি তুমি আমাকে দাওনি? রুমা, ভুলে গেলে সেদিনের কথা? আজ থেকে মাত্র এক বছর আগে, সেদিন আমার জন্মদিন ছিল। তোমার প্রতীক্ষায় রাত একটা পর্যন্ত জেগে থেকে কখন যেন টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ছিলাম। আমি জানতে চাই। বেশ বেশ, তাহলে আজই তোমার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাক এই ব্যাপার। বলো কি জানতে চাও? তুমি তোমার কোনো বান্ধবী বাড়িতে ছিলে? যদি বলি তাই ছিলাম। তুমি তুমি এমন ইজিলি বলতে পারলে কথাটা? বাচ্চা মেয়ের মতো উত্তেজিত হো না, বসো বসো। শোনো, তোমাকে আজ কয়েকটা কথা একটু পরিষ্কার করে বুঝিয়ে। কি বোঝাবে কি বোঝাবে শুনি? আমি জানি না, বাইরে তোমার তিন চারজন প্রেমিকা আছে, সব সব জানি আমি। আমার কাজটা তুমি অনেক সহজ করে দিলে পরমা। শুধু একটা ওই টার্ম প্রসঙ্গে আমার আপত্তি আছে, ওই প্রেমিকা শব্দটা, শব্দটা কেমন যেন স্থূল। অ্যাকচুয়ালি ওরা আমার কম্প্যানিয়ান, বন্ধু। তোমার তোমার বলতে লজ্জা করছে না? ঘরে বিবাহিতা স্ত্রী থাকতে। রাইট রাইট, এই প্রসঙ্গটাতেই তো আমি আসতে চাইছিলাম পরমা। তুমি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছো, তাই বিয়ের সংস্কারটা এখনো মাথা থেকে সরাতে পারছো না। কিন্তু বিয়েটা আসলে পরিণত নারী পুরুষের মধ্যে একটা সামাজিক চুক্তি ছাড়া কিচ্ছু কিচ্ছু না। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কোন নৈতিক আবদ্ধতা নেই বলতে চাও তুমি? একদম ঠিক তাই। তাহলে তো আবার জঙ্গলের রাজত্বে ফিরে গেলেই হয়। সেটাও আর সম্ভব না, আর মানুষের মনের সহজাত ইচ্ছেটাকে তো তুমি অস্বীকার করতে পারো না পরমা। অর্থাৎ
মন চাইলেই যত্রতত্র বিচরণের সাথী মাথা। প্রসঙ্গটা তুমি ভীষণ স্থূল পর্যায়ে নিয়ে আসছো, যত্রতত্র বিচরণ। কথাটার মধ্যে কোথায় যেন একটা রুচিহীনতার ইঙ্গিত থেকে যায়। দেখো ব্যাপারটা না, ব্যাপারটা তা নয়, সারাদিন জীবন ধারণের জন্য প্রাণান্ত পরিশ্রমের পর মানুষ সামান্য একটু রিল্যাক্সেশন চাইতেই পারে, এক্সট্রা অনুজি এক্সট্রা এনার্জির জন্য সেটা দরকার। পরমা, সেই এনার্জি কি তুমি আমার কাছ থেকে পাচ্ছ না? ঠিক, সত্যি কথাই বলি, তোমার চেয়ে তারা অনেক বেশি রোমাল্লি জীবন্ত। এই একই প্রশ্ন তো মেয়েদের ক্ষেত্রেও আসতে পারে। এ ব্যাপারেও তুমি সম্পূর্ণ মুক্ত, ফুল এনার্জি নিয়ে বাঁচার জন্য তুমিও তোমার পছন্দ মতো যে কোনো পুরুষের সঙ্গে মেলামেশা করতে পারো। পরমা, সমাজের কাঠামোটা বাঁচিয়ে রাখা দরকার নিজেদের স্বার্থে, তাই যা করবে সেটা গোপনে করলেই হলো। অবশ্য এ ব্যাপারে তোমরা মেয়েরা জন্মগত কৃতিত্বের দাবি করতে পারো, তোমাদের অভিনয় ক্ষমতা পুরুষদের চেয়ে অনেক অনেক বেশি। তাহলে সেই মেয়েদের নিয়েই থাকো তুমি, আমাকে সব বন্ধন থেকে মুক্তি দাও। এইটা তোমার রাগের কথা পরমা, ব্যাপারটা তুমি একটু বোঝার চেষ্টা করো, এইটা কোনো নিন্দনীয় ব্যাপারই নয়। দিস ইজ মডার্ন অ্যান্ড প্রোগ্রেসিভ আউটলুক, এর ভিতরে ডিভোর্স চিরমূর্তি এসব কথা আসছে। টেক ইট ইজি, আমার কাজে আমাকে বাধা দিও না, তোমার কাজেও আমি তোমাকে বাধা দেবো না, ব্যাস। নৈতিক দিক দিয়ে আমরা দুজনে থাকবো মুক্ত, দুটো নারী আর পুরুষ মিটে গেল। এরপরেও এক ইচ্ছাদের তলায় আমাদের দুজনকে স্বামী স্ত্রী এই পরিচয়ে বাস করতে হবে। নেভার নেভার, কোনো প্রয়োজন নেই পরমা, এ ব্যাপারে আমি কারো ওপর কিচ্ছু আরোপ করতে চাই। তোমার যদি অনিচ্ছা বা অনাগ্রহ থাকে, দাম্পত্য জীবন নাই বা যাপন করলাম আমরা, আলাদা ঘরে আলাদাভাবেই বাস করব। তবে মাইন্ড ইট, বাইরের পার্টিতে যেন কেউ জানতে না পারে কথাটা, সেখানে সেখানে আমরা আমি মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী। ওকে পরোয়া। সেদিন থেকে একই ছাদের নিচে বিচ্ছিন্ন দুটি সত্তা হিসেবে বাস করছি আমরা। তোমার সঙ্গে আমার কোনো দৈহিক সম্পর্ক নেই, বোধহয় আত্মিকও নয়, তবু বাইরে সবার চোখে আমরা স্বামী স্ত্রী। মানে সেটা সেটা আমাদের দুজনের সম্মতিতেই হয়েছিল, আর আমি তো জোর করি, আমি তোমাকে সম্পূর্ণ স্বাধীনতাই দিয়েছি। হ্যাঁ, তা দিয়েছি, প্রয়োজন হলে আমার পছন্দ মতো কোনো প্রেমিক খুঁজেও নিতে বলেছিলে, কিন্তু আমি তা পারিনি। কেন পারিনি জানো? কেন? কাউকে আমার তোমার উপযুক্ত বলে মনে হয়নি, তাই তোমার ভেতরে আমি আমার কল্পনার পুরুষকে খুঁজে পেয়েছিলাম। এটাও তোমার রক্ষণশীলতার লক্ষণ। ও তাই না? কিন্তু এখনো মনের মানুষ খুঁজে পাইনি বলে যে কোনদিনই পাবো না তা তো নয়। পেলেও আমি আপত্তি করব না, তোমার স্বাধীনতায় আমি কোনো হস্তক্ষেপ করব না, শুধু আমি জানতে না পারলেই হলো। তুমি দারুণ প্রগতিশীল না? নিশ্চয়ই। তাহলে আজ ঈর্ষা বোধ করছো কেন? ঈর্ষা আদৌ না, তবে এটা ইয়ে মানে ওই বন্ধু হিসেবে কিছুটা সতর্ক করে দেওয়া বলতে তুমি ভীষণ সরব পরমা, দারুণ নরম, তাই ওই ডিচ লোকগুলোর পাল্লায় পড়ে যাতে। রবি শঙ্কর চৌধুরী, নিজেকে এতটা বুদ্ধিমান বলে ভাবছো কেন? মানে মানে
মানে তুমি জানতে হাই সোসাইটিতে তোমার পক্ষে যা সম্ভব, হাজার স্বাধীনতা দিলেও আমার পক্ষে তা সম্ভব নয়। আর সেই জোরেই সেদিন তুমি অমন অনায়াসে অমন ঔদার্য দেখাতে পেরেছিলে। মিথ্যে কথা, মিথ্যে কথা, হ্যাঁ মিথ্যে। তাহলে কিন্তু আর একটাই সম্ভাবনা থাকে, তুমি আজও আমাকে ভালোবাসো। ভালোবাসি, হ্যাঁ কি জানি হয়তো তাই। প্রথম ভালোবাসার শেকড় মানুষ বোধ হয় পুরোটা উপড়ে ফেলতে পারে না। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। আমি আজও তোমাকে ভালোবাসি পরমা। ধন্যবাদ ধন্যবাদ, কিন্তু খুবই দুঃখের সঙ্গে জানাই রবি শঙ্কর, তোমাকে আজ আর আমি ভালোবাসি না পরমা। ছোবে না ছোবে না, চুক্তি অনুযায়ী আমরা দুজনে এখন পরস্পরের পরিচিত ভিন্ন আর কিছু নই। নিছক পরিচিত কোন পুরুষের কাছ থেকে এ ধরনের আচরণ আমি আশা করি না, আর এটা অশোভন। পরমা, পরমা তোমার কাছ থেকে এ কথা আমি আশা করিনি পরমা। ও মা, তুমি কি আশা করেছিলে? তোমার একটু ছোঁয়ায় আমি গলে যাব। শোনো, মেয়েরা ভালোবাসার ছোঁয়া ছাড়া সাড়া দেয় না রবি শঙ্কর। অবশ্য টাকা দিয়ে পোষা মেয়ে মানুষের কথা আমি বলছি না। বিশ্বাস করো পরমা, আজ আমি বুঝতে পারছি তোমাকে আমি সত্যি ভালোবাসি। ওমা তাই? হ্যাঁ সত্যি, বোধহয় এতদিন আমি নিজেকে প্রবঞ্চনা করেছি। কেন, আজকের আমি কি সেই মেয়েদের চেয়েও সুন্দর? হ্যাঁ অনেক অনেক সুন্দর পরমা। তাদের চেয়েও ওমা নেই, তাদের চেয়েও ওম, তাদের চেয়েও জীবন্ত। তুমি নিশ্চয়ই কিছুদিন ধরে অভুক্ত আছো। মানে? না মানে তা না হলে নিজে পরিত্যক্ত খাবারের প্লেটের দিকে অমন লুব্ধ হাত বাড়াতে না পরমা। অন্তত তোমার মুখে এই ধরনের অশোভন ইঙ্গিতটা কেমন যেন বেমানান লাগছে। হয়তো তাই, হয়তো কোনো সোফিস্টিকেটেড হাই সোসাইটি থেকে আসেনি বলে সঠিক মার্জিত শব্দটা খুঁজে পাইনি। কিন্তু সত্যি কথা বলতে কি জানো? কি? আমি জানি। কি কি জানো তুমি? তোমার চারজন বান্ধবীর ভেতরে এ দুজন কলকাতার বাইরে, আর দুজনের সম্প্রতি বিয়ে হয়েছে। কি গো, ঠিক বলিনি? না বা অস্বীকার করছি না, কিন্তু এই ঘটনাগুলো তো কাকতালি। অর্থাৎ এই ঘটনাগুলো না ঘটলেও তুমি আবার নতুন করে আমার প্রেমে পড়তে পারতে। ঠিক তাই পরমা, ঠিক তাই। আমাকে নিবিড় করে পেতে চাও আবার? হ্যাঁ পরমা, আজ রাত থেকে। প্লিজ প্লিজ পরমা, অত স্থূল হইও না, যেন কাউন্টারে দাঁড়িয়ে কোন কাস্টমারের সঙ্গে কথা বলছো। সাডেনলি নতুন একটা চুক্তিতে আসছি তো। চুক্তি? হ্যাঁ হ্যাঁ চুক্তি, তাই আলোচনাটা খোলাখুলি হওয়াই বাঞ্ছনীয় রবি শঙ্কর। নতুন চুক্তি মানে? নতুন চুক্তি মানে আমি তোমার স্ত্রী হলেও আগের চুক্তি অনুযায়ী বর্তমানে আমি সম্পূর্ণ মুক্ত এবং স্বাধীন। অন্য যে কোনো পুরুষকে ভালোবাসার স্বাধীনতা তুমি আমায় দিয়েছিলে পরমা। হ্যাঁ, তোমাকেই আমি এই প্রথম সুযোগটা দিতে পারি যদি উপযুক্ত ক্ষতিপূরণ পাই। পরমা তুমি কি বলতে চাইছো? আমি বুঝতে পারছি না পরমা। বুঝছো না? না না। আচ্ছা বেশ বেশ, তাহলে আরো ক্লিয়ার করে বলি। আচ্ছা, ওই মহিলাদের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ ছিলেন কোন মহিলা? মানে? মানে তার পিছনে তোমার সবচেয়ে বেশি খরচ হতো। শুনে তোমার কি লাভ? আচ্ছা আচ্ছা বেশ বেশ, তোমার আপত্তি থাকলে নাম জানতে চাইবো না, শুধু অঙ্কটা বলো। না না পুরোটাও জানতে চাইছি না, শুধু গত তিন মাসে তার পিছনে তোমার কত খরচ হয়েছিল সেটা বলো। তা কি করে বলবো? জানো না? না ইস, হিসেবটা তোমার রাখা উচিত ছিল রবি শঙ্কর। আচ্ছা ঠিক আছে, আন্দাজেই বলো অন্তত হাজার পঁচিশে। হ্যাঁ ওরকমই হবে। তাহলে আমাকেও ওই অঙ্কের টাকা দিতে হবে। মানে? বুঝেছো? না মানে
ওই ওটা পেলেই আগামী তিন মাসের জন্য আমার সঙ্গ পাবে তুমি। হ্যাঁ গো, আজ রাত থেকে রাজি। তোমার তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে বড়মা? তাহলে থা বড়মা, আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি শুতে যাই। শোনো পরমা, পথ ছাড়ো, আমাকে নিজের ঘরে যেতে দাও, আমার ঘুম পাচ্ছে। পরমা পরমা, তুমি জানো না তুমি কি মূর্খের মতো কথা বলছো। হয়তো তাই, কিন্তু আমার ওই একটাই শর্ত, 25,000 টাকা। কেন? আচ্ছা, নিজের স্ত্রীকে টাকা দিয়ে সঙ্গ লাভ করতে হচ্ছে এমন কথা কেউ কারো বাপের জন্য শুনেছে পরমা? শুনো, বাইরের মেয়েকে টাকা না দিয়ে নিজের ঘরের বউকে টাকা দেওয়াটা কি অনেক কম বোকামির কাজ হতো না? টাকার অঙ্কটা কোনো ফ্যাক্টর না, কিন্তু টাকার বিনিময়ে নিজের স্ত্রীর সঙ্গে রাত্রিবাস, উদ্ভট একটা কল্পনা। আচ্ছা আচ্ছা পরমা, লোকের শুনলে হাসি। এই লোকের কথা থাক, তোমার এতে হাসির কি আছে? আমাদের অলিখিত চুক্তি অনুযায়ী তুমি এখন আমার কাছে একজন পরপুরুষ, কিন্তু তুমি বলছো আমাকে তোমার ভীষণ ভালো লেগে গিয়েছে। আমাকে তো আর দ্বিতীয়বার তোমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়, তাই কিনেই নিচ্ছ? শোনো, অন্য মেয়েদেরও যেভাবে কিনেছিলে আমাকেও সেভাবে কিনে নিচ্ছ, এর মধ্যে উদ্ভট চিন্তার তো কিছু নেই। তুমি তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছো। তাছাড়া আর একটা কথা ভেবে দেখো রবিশঙ্কর, ভোগের পিছনে প্রচুর অর্থ ব্যয়টা আভিজাত্যের লক্ষণ। পরমা, পছন্দ না? আমার ভীষণ ঘুম পাচ্ছে। তোমার এই অর্থত্ব, তুমি যদি না চাও আমাকে বাধ্য হয়ে বেয়ারাকে ডাকতে হবে, সেটা কি খুব শোভন হবে। বেশ বেশ, টাকাটাই যদি সবাই এনাও, 25,000 টাকা আছে, ইচ্ছে হলে গুনে নিতে পারো। পাগল, তুমি অভিজাত জমিদার বংশের ছেলে, তোমাকে কি অতটা অবিশ্বাস করতে পারি বলো? দাদা, কিন্তু একটা কথা। আবার কি কথা? আমাকে যদি সেই মেয়ে দিচ্ছিও তোমার ভালো লেগে যায়, তাহলে কিন্তু সামনের মাস থেকে টাকার অঙ্কটা বাড়াতে হবে। পরমা, মারে আজ থেকে তো শুধু স্ত্রী নয়, তোমার প্রাণেশ্বরী যে গো, প্রাণেশ্বরী। এসো পরমা, এসো ঘরে এসো পরমা। ফিরব আবৃত্তিতে। কবি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ভোরবেলার স্বপ্ন কবিতাটি শুনব অত্যন্ত সুপরিচিত বাচিক শিল্পী নন্দিনী লাহাসমের কণ্ঠে, আবহ দেবপ্রিয়া চক্রবর্তী। রাজমোহন সোয়াইফ লেখা মাঝপথে বন্ধ করে বাংলায় কলম ডোবালেন বঙ্কিমচন্দ্র। দেড় শতাব্দী পরে খরো চোখে তাকালেন আমার দিকে, তার কপালের ভাঁজ ও ভ্রুকুটি দেখে কে না কেঁপে উঠবে। আমি মুখ নিচু করে থাকি অপরাধীর মতন। রামধনু আঁকা আকাশের শেষ প্রান্তে উড়ে যাচ্ছে যেসব পাখি, সেগুলি বিলীয়মান বঙ্গদর্শনের পৃষ্ঠা। পাতলা বইখানা হাতে নিয়ে দীনবন্ধু মিত্র বললেন, এই নীল দর্পণ কেন লিখেছিলাম জানো? একদিন হঠাৎ মনে হলো, আমাদের তলোয়ার বন্দুক নেই বটে, কিন্তু ভাষার অস্ত্র তো রয়েছে হাতে। তোমাদের তা মনে নেই? মনে রাখুনি। কারমাটায় খুব মন দিয়ে সাঁওতালি ভাষা শিখছেন বিদ্যাসাগর। এবার তিনি এই ভাষায় ব্যাকরণ লিখবেন। তার কপালের ভাঁজে অনেকগুলি সিঁড়ি। বাংলার কথা তার মনেও পড়ে না, মনে করতে চান না। ক্যাপ্টিভ লেডির নামও আর উচ্চারণ করে না মধুসূদন।
ঘরের মধ্যে অবরুদ্ধ সিংহের মতো পায়চারি করতে করতে মাঝে মাঝেই বলে উঠছেন ভাঙা গলায়, হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন, হে বঙ্গ, ভাণ্ডারে তব। কৃষ্ণনগরের বাড়িতে দিলীপকে গান শেখাচ্ছেন তার বাবা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আচমকা থেমে গিয়ে হা হা করে হাসতে লাগলেন দ্বিজেন্দ্রলাল। জানলার দিকে তাকিয়ে বললেন, দেখো দেখো কি ভেবে লিখেছিলাম আর আজ তার কি অর্থ। সকল দেশের রানী, সে যে চাকরানী হতে চলেছে এই দেশ। দর্শক আসন শূন্য, মঞ্চে একা গিরিশচন্দ্র, দুচোখে জলের ধারা, ফিসফিস করে বলছেন, আমার সাজানো বাগান শুকিয়ে গেল, আমার সাজানো বাগান শুকিয়ে গেল। তারাশঙ্করকে হাতছানি দিয়ে ডেকে শরৎচন্দ্র বললেন, জানো শিশির নামে ছেলেটি ইংরেজি অধ্যাপনা ছেড়ে বাংলায় নাটক করছে। তারাশঙ্কর বললেন, কে শিশির? আজ কেউ তাকে চেনে না। দাদা সত্যি কথাটা শুনবেন, শতবার্ষিকী হলে আমাদের সবাই ভুলে যায়। নজরুল বললেন, তাই তো আমি চলে যাচ্ছি ওপারে বাংলাদেশে। রেডিওর সামনে বসে আছেন রবীন্দ্রনাথ, শুনছেন নিজেরই গান। এখনো অনেক ছেলে মেয়ে তার গান দিব্যি গাইছে। একটু আধটু সুর এদিক ওদিক হয় বটে, তবে তৃপ্তির সঙ্গেই মাথা দোলাচ্ছেন তিনি। একসময় তার খেয়াল হল, তার একটা গান তো কেউ আর গায় না, সীমান্তের ওপারেও না এপারেও না। সহ্য করতে পারবেন না বলে এতদিন সীমান্ত দেখতে যাননি, আজ গিয়ে দাঁড়ালেন সেখানে। এখন শিলাইদহে যেতে তার ভিসা লাগবে। নিজেই গলা খুলে ধরলেন তার সেই প্রিয় গানটি, বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক, হে ভগবান, বাংলার মাটি, বাংলার। রবীন্দ্রনাথ শুনব আরো একটি আবৃত্তি, কবি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত তিনজন মানুষ। এই কবিতাটি উচ্চারিত হবে সুস্মিতা সেনগুপ্তের কণ্ঠে, আবহ মনোজিৎ সেনগুপ্ত। গাড়ি বারান্দার নিচে আমরণ অনুষ্ঠানে বসে আছে তিনজন শ্রমিক। আজ ১৩ দিন ধরে ওদের দেখছি, শীর্ণ মুখে জলজলে চোখ, রুখুদাড়ি, জট পাকানো চুল, আধো এলান দিয়ে বসা। ওদের ঘুম নেই, খালি পেট, তেতো জিভে ঘুম আসে না। ওদের দেখার জন্য ভিড় জমেনি, ওদের জন্য মেডিকেল বুলেটিন বেরুবে না। আরো তিন চারজন শুধু চাটাইয়ের এক কোণে হাঁটু আলোয়ানে মরে বসা, নিঃশব্দ। সব কথা ফুরিয়ে গেছে, বাড়ি ফেরার পথে আজ ১৩ দিন ধরে ওদের দেখছি। মৃত্যু শিয়রে নিয়ে বসে আছো কেন? কেড়ে খেতে পারলে না?
যে কথা শতই আমার মনে আসে, নিজেই লজ্জা পাই। ওদের নেতারা কেউ এখানে নেই, তারা বাড়িতে ঘুমুচ্ছে। ওদের মালিকেরা দিল্লি বোম্বাইতে ঘুমন্ত, রাষ্ট্রপতির প্রাসাদে খাটাখাটানি করছে আরো দেড়শো জন ভৃত্য, দর্জির কাছে কোমরে মাপ দিচ্ছে রোজ অসংখ্য মানুষ। গোটা বড় বাজার জুড়ে চোঁয়া ঠিকুরের শব্দ। এখানে মৃত্যু শিয়রে নিয়ে বসে আছে তিনজন অভুক্ত মানুষ, নিঃশব্দ, চোখে ঘুম নেই, ক্লান্ত, জিভে তেতোস্বাদ, থমথম করছে হাওয়া। কেউ জানি না কি সাংঘাতিক কাণ্ড হতে চলেছে। আমি রাজনীতিবিদি বুঝি না, আমি সইতে পারছি না ওই তিনজন মানুষের নিঃশব্দ বসে থাকা। তোল পার করছে আমার বুক, আমি বলতে চাই সাবধান, মানুষ আর ব্যর্থ মৃত্যু মেনে নেবে না। সাবধান, মানুষ আর ব্যর্থ মৃত্যু মেনে নেবে না। বাড়ি ফিরে ভাতের থালার সামনে আমার গা কুলিয়ে ওঠে। সারা রাত আমার ঘুম আসে না। প্রথম পর্বের অনুষ্ঠান শেষে রয়েছে নাটক যদি এমন ঘটে, রচনা অরুময় চক্রবর্তী, কণ্ঠ অভিনয়ে মিলি ভট্টাচার্য, রীতা ভট্টাচার্য, অমিত দে ও পার্থ দেবনাথ, আবহ পার্থ দেবনাথ, নির্দেশনা স্মৃতিময় ঘোষ, প্রযোজনা সুকথা। নাটক যদি এমন ঘটে। কিরে হঠাৎ ফোন টোন করিস নি তো? কেন ফোন না করে বুঝি আসতে নেই? আসলে কলেজে কয়েকদিনের ছুটি পড়ে গেল হঠাৎ, হোস্টেলে থেকে কি আর করব তাই চলে এলাম। না মানে এরকম হঠাৎ করে কখনো আসিস নি তো? আয় রাতে ভাত খাবি তো? আমি আগে একটু বসিয়ে দিই, তারপর। তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো? আমি আর কিছু খাবো না। কেন রে, এই তো বসিয়ে দিচ্ছি, আধ ঘন্টায় হয়ে যাবে, সকালের মাছের ঝোল আর বাঁধাকপি করাই আছে। না মা, আসলে বাসটা এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়েছিল তো, অনেকটা তরকা রুটি খেয়ে নিয়েছি। দাদা নিশ্চয় শুয়ে পড়েছে, তুমি শুয়ে পড়ো মা, আমি হাত মুখ ধুয়ে শুয়ে পড়ছি। আরে কিছু অন্তত মুখে দে। না না তুমি শুয়ে পড়ো, রাতে যখন খিদে পাবে তখন বুঝবি কি যে সব করিস না। মা খেতে বলছিল, এখন কি আমার গলা দিয়ে কিছু নামবে? মাঝে মাঝে ওই বিভৎস ছবিটা চোখের সামনে ভেসে উঠছে, লোকটার চিৎকার। না পরে তো অল্প ঘুমানিও শোনা যাচ্ছিল, ওরা কি ওর মুখটা বেঁধে নিয়েছিল? গাটা কেমন গলিয়ে উঠছে। না জল খেয়ে একটু ঘুমানোর চেষ্টা করি। না মা কিছু নয়, কিছু নয়, একটা একটা স্বপ্ন। তুমি তুমি শুয়ে পড়ো মা, তুমি শুয়ে পড়ো। মা
কিছু সন্দেহ করলো নাকি? আচ্ছা, মা যদি টিভিতে কিছু দেখে বা কাগজে, না, সকালে উঠে ও দুটোর খোঁজ নিতে হবে। ও, গলাটা শুকিয়ে গেছে, একটু একটু জল খেয়ে নি। মা, ও মা। হ্যাঁ বল। আজকের পেপারটা দেখছি না তো? না রে, পেপার পড়ে তোর দাদা এখন মাঝে মাঝেই উত্তেজিত হয়ে পড়ে, তাই এই মাস থেকেই বন্ধ করে দিয়েছি। আমি সময় পেলে একটু টিভিটা খুলি, দুই একটা সিরিয়াল দেখি। আর খবর টবর? না, এসব আমি প্রায় কিছুই দেখি না। খবর মানেই তো এখন খুন, জখম, নোংরা রাজনীতি, এসব দেখে আমার শরীরটা কেমন করে। চ্যানেলগুলো তো আজকাল সত্যি দেখানোর ছল করে স্বাভাবিক সুস্থ জীবনের বাইরে যত বিকৃত ব্যাপারটাকে বেশি করে দেখাচ্ছে। আর লোকেরা চা খেতে খেতে, দুপুরের রাতের খাবার খেতে খেতে সেগুলো উপভোগ করছে। জানি না বাবা, এতে সমাজের কি উপকার হচ্ছে। আমার তো এসব দেখলেই মনে বড় চাপ পড়ে। আর তোর বাবা মারা যাওয়ার পর থেকে আমার আর কিচ্ছু ভালো লাগে না রে। আর তোর দাদাকে নিয়েও। মা, দাদাকে বাইরে আর কোনো ভালো ডাক্তারকে দেখালে হয় না? কত ভালো ভালো ডাক্তারকেই তো দেখানো হলো, ও আর সারবার নয়, এমনি ভালোই থাকে। তখন ভালো ভালো কথা বলে, ঠিক সময় খায়, গান শুনে, আবার কখনো কখনো কোনো কারণ ছাড়াই উত্তেজিত হয়ে ওঠে। আমি আবার বুঝিয়ে টুঝিয়ে ঠিক করি। মা, আমি আমাদের প্রফেসর ডাক্তার সেনের সাথে কথা বলেছি, উনি একজন নামকরা সাইকোলজিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবেন বলেছেন। দেখ তাহলে যদি কিছু করা যায়। যাই দেখি তোর দাদা উঠলো কি না। মা দেখে ফেলবে এই ভয়ে খবরটা চালাতে পারছি না। নরেশ দাকে একবার ফোন করব। এখনো কি পুলিশ হোস্টেল বন্ধ করে দিয়েছে? আচ্ছা আচ্ছা, পুলিশ কি লোকটাকে শনাক্ত করেছে? না না না, বাইরে গিয়ে দেখি নরেশ দাকে মোবাইলে ধরা যায় কিনা। হ্যালো নরেশ দা। হ্যাঁ হ্যাঁ, নীল বলছি, নীল। আরে কি খবর, পুলিশ কি? শোন, সারা তোকে যোগাযোগ করতে না বারণ করলাম? না মানে মানে নরেশ দা, ওখানে ব্যাপারটা ঠিক জানতে পারছি না তো, তাই। ব্যাপার আবার কি, লোকটা মরে গেছে। আরে অমন্তলাই ছেলে কেউ বাঁচে নাকি? সালা পুলিশ গোটা হোস্টেলটা ঘিরে রেখেছে, পাশের ক্যান্টিনের প্রত্যেকটা জিজ্ঞেস করছে, কাকে কাকেও থানাতে তুলেও নিয়ে গেছে। কারো নাম বা নাম্বার পেলেই তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। সুপারিনটেনডেন্ট স্যারের সাথে ঘন ঘন দেখা করছে, আর সব কিছু জানার চেষ্টা করছে। তুমি কি এখন হোস্টেলে আছো? আমি কি লেলো নাকি রে? আমি তো তোদের পরেই কাট। এখন যদি ক্যান্টিনের ওই ফটকে ছোড়াটা আমার নাম বলে দেয়, আমি আবার ওই ফিমারটা যেটা দিয়ে বেশ কয়েক ঘা দিয়েছি, ওটা ভুল করে ওখানে ফেলে এসেছি রে। ওটার এক কোণে আবার ছোট করে আমার নাম লেখা আছে। যাক শোন, অত চিন্তা করিস না, বড়দা বলেছেন সব সামলে নেবেন। আরে দাদা এত বছর রাজনীতি করছেন, তাছাড়া আমাদের প্রফেশনালই তো লোক, ওনাকে বোঝানো হয়েছে। এখন উনি একটু পুলিশকে টিপে দিলে, আরে চোরটা তো সত্যি লুকিয়ে ঢুকেছিল। এই শোনো না, এই নীলমেশের ওই মোবাইলটা তাহলে ওর কাছেই পাওয়া গেল? না, তা অবশ্য পাওয়া যায়নি। আরে এইসব চোরেদের জানিস না, কোন ফাঁকে মালটা সরিয়ে দিয়েছে। যাক শোন, তুই পারলে মোবাইলটা বন্ধ করে রাখ, আমি ঠিক সময় বুঝে তোকে যোগাযোগ করে নেবো। সারা ফকটে কয়েকটা দিন ছুটি পেয়েছিস, একদিন পুরো ঘুম বুঝলি, আর তারপরে নিতার সাথে কদিন চুটিয়ে মস্তি কর।
কোনো খবর না দিয়ে হঠাৎ এসো, ভিতরে এসো। মাসিমা মেসোমশায় কাউকেই দেখছি না, ওনারা? বাবা মা গেছে কাকুর বাড়িতে, রাত্রি এসে পড়বে। তা হঠাৎ চলে এলে, কলেজ কি বন্ধ? হ্যাঁ না, মানে এখন তো সোশ্যাল চলছে, তাই দুদিন ক্লাস ঠিক মতো হবে না, তাই ভাবলাম একটু বাড়ি থেকে ঘুরে আসি। সোশ্যাল? সে কি, তুমি কয়েকদিন আগেই ফোনে বললে তোমাদের কলেজে কি সব সমস্যার জন্য এবছর সোশ্যাল অনেক পিছিয়ে গেছে। ও তাই বলেছি না? হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, তবে ওটা মিটে গেল তো, তাই খুব তাড়াতাড়ি আবার। ও তোমাদের সোশ্যাল ফাংশনে তাহলে কারা এলেন এবারে? অনেকেই অনেকেই, আর পরশু তো ছিল ফসিলসের প্রোগ্রাম। তাই? কি হলো, হাসলে যে? দুদিন আগেই কাগজে পড়লাম ফসিলসের পুরো টিম এখন বিশ্ববঙ্গ সম্মেলনে আমেরিকায়। ও তাই? আমি মানে একটা মিথ্যেকে ঢাকতে গিয়ে তুমি একের পর এক কি যে বলে চলেছ নীল। মিথ্যে মানে আসলে কতগুলো মিথ্যে দিয়ে এই বড় সত্যিটাকে চাপা দেওয়া যাবে নীল? তার মানে কি কি বলতে চাইছো তুমি? বসো নীল। আচ্ছা, তোমরা সবাই মিলে একটা লোককে পিটিয়ে মেরে ফেললে, তোমাদের কারো দয়া হলো না লোকটার প্রতি? ও তা তুমি এসব জানলে কি করে? পেপারে বেরিয়েছে নাকি? কেন, তুমি পেপার পড়নি? না মানে আসলে ব্যাপারটা, আজকের অনেকগুলো কাগজেই তো বেরিয়েছে ঘটনাটা, তোমরা খুনটা কেন করলে নীল? কি যাথা বলছো, আমি এসব কিছু জানি না। কেন মিথ্যে বলছো নীল? তার মানে পেপারে বলছে ঘটনাটা ঘটেছে তোমাদের কলেজের ক্যান্টিনের পাশেই, আর তুমি আমাকে অনেকবার বলেছো ক্যান্টিনে ছেলেদের চিৎকারে তোমার ঠিক মতো পড়াশোনা হয় না, তাহলে এত বড় ঘটনাটার বিষয়ে তুমি কিচ্ছু জানো না, এটা বিশ্বাস করতে বলো? আসলে আসলে লোকটাকে মারতে শুরু করতেই আমি এসে আমার রুমে ঢুকে দরজা জানালা বন্ধ করে দেই, তারপর কি ঘটেছে আমি জানি না। ও তুমি পালিয়ে এসেছিলে? কেন, তুমি তো বাধা দিতে পারতে, ওদের বুঝিয়ে বলতে পারতে। দেখো দেখো, গত দুমাসে আমাদের বেশ কয়েকটা মোবাইল চুরি যায়, কয়েকদিন আগে নীলিমেশের সেটটাও নিখোঁজ হতেই সবাই রাগে ফুঁসছিল, তাই হাতের কাছে চোরটাকে পেয়ে। তাহলে ওই লোকটার কাছে ফোনটা পাওয়া গেল? না তা অবশ্য পাওয়া যায়নি, ওটাও নিশ্চয়ই সরিয়ে ফেলেছে। ও তাই? তোমরা তাহলে শুধু সন্দেহের বসে একটা লোককে পিটিয়ে খুন করলে? কেন বারবার আমাকে দোষারোপ করছো, বলছি তো আমি এসবের মধ্যে ছিলাম না। কিন্তু নীল, ওই লোকটাকে যারা মারছিল তারা তো তোমারই সহপাঠী বা সিনিয়র দাদা, তুমি প্রতিবাদ করলে ওরা হয়তো থেমে যেত, ওরা কেউ তো দাগি ক্রিমিনাল নয় নীল। বাপরে, ওরা যা রেগেছিল আমি বাধা দিতে গেলে আমাকেই দু চার গা লাগিয়ে যেত, দু চারটে মার হয়তো খেতে, কিন্তু বাহ একটা চোরের জন্য। লোকটা যদি চোরই হয় তাহলে তাকে মেরে ফেলবার অধিকার তোমাদেরকে দিল নীল? আইনকে নিজেদের হাতে তুলে না নিয়ে তোমরা তো পুলিশের হাতে ওকে তুলে দিতে পারতে। আমাদের চারিদিকে কত প্রভাবশালী চোর ডাকাত ঘুরে বেড়ায় যাদের কোটি কোটি টাকা চুরির খবর প্রায় বের হয় খবরের কাগজে, তাদেরকে কিছু করতে পারো তোমরা? ওদের কথা ছাড়ো, আমাদের ক্ষমতা কি ওদের টিকি ছোঁয়ার? আচ্ছা নীল, তুমি আমাকে অনেকবার বলেছ যে তোমার বাবা তোমার ডাক্তারি পড়ার খরচ জমিয়ে রেখে গেছেন, আরও বলেছ তোমার বাবা বিভিন্ন জনের কাছ থেকে কাজ করে দেওয়ার জন্য প্রায় ঘুষ নিতেন, তোমার মা তা পছন্দ করতেন না, এ বিষয়ে তাদের মধ্যে ঝগড়াও হতো, একজন সরকারি কর্মচারী হিসেবে তিনি যা করতেন তা আইনের চোখে বড় অপরাধ, তিনি হয়তো কখনো ধরা পড়েননি, কিন্তু সাবালক হবার পর তুমি এসব জেনেও কখনো এর প্রতিবাদ করেছ নীল? তাহলে একজন লোককে কেবল সন্দেহের বসে চোর ভেবে পিটিয়ে মেরতে তোমাদের বাধলো না? তুমি এই ঘটনাটার সঙ্গে আমার বাবাকে জড়িয়ে এসব কি বলছো নীতা? যাই হোক শোনো, পেপারে কি বলছে, লোকটাকে শনাক্ত করা গিয়েছে? না, তার কারণ ওকে এমন ভাবে মারা হয়েছে যে পুলিশ এখনো শনাক্ত করতে পারছে না, তবে খুব চেষ্টা চালাচ্ছে। আচ্ছা নীল, তুমি তো জানো
এই ঘটনায় কারা কারা জড়িত, তা তুমি পুলিশকে গিয়ে ওদের কথা বলছো না কেন? ওরে বাবা, পুলিশকে এসব বলতে গেলে পুলিশ হয়তো আমাকেই জেলে পুরবে। তুমি দোষী না হলে এত ভয় পাচ্ছ কেন নীল? এরকম একটা খুনের অপরাধীদের ধরিয়ে দেওয়াটা কি তোমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না নীল? আর ভাবো তো, ওই লোকটা যদি নির্দোষ হয় তাহলে তোমরা যারা অসুস্থ মানুষকে বাঁচিয়ে রাখার ব্রত নিতে ডাক্তারি পড়ছ, তারা সমাজের কাছে নিজেদের কি পরিচয় তুলে ধরবে ভেবেছ? নিতা নিতা, ওটা নিহাতি একটা দুর্ঘটনা। দেখো দেখো, আমি এর জন্য বেশ মানসিক কষ্টে আছি, কিন্তু এসব কথা পুলিশকে বলতে গিয়ে ঝামেলা বাড়িয়ে কি লাভ নিতা? আর ওরাও আমাকে ভয় দেখাচ্ছে যাতে কাউকে কিছু না বলি, এমনকি আমার মোবাইল ফোনটাও ওরা বন্ধ রাখতে বলছে। তুমি বসো, আমি একটু চা করে আনি। না, আজ থাক নিতা, আমি আসি। কলেজে কবে স্বাভাবিক পড়াশোনা শুরু হবে জানি না, অন্য একদিন আসবো। আচ্ছা এসো নিন, আমারও কয়েকটা কাজ পড়ে আছে। কি হলো, কালই তো দেখা হলো, আজ হঠাৎ আসতে বললে যে? আমার উপর রাগ পড়ল তাহলে? তুমি কি আজকের পেপার পড়েছো কিংবা টিভি দেখেছো নীল? না, আসলে পেপার পড়ে দাদা অনেক সময় উত্তেজিত হয়ে পড়ে বলে মা পেপার নেওয়া বন্ধ করে দিয়েছে বাড়িতে। টিভিতেও দু একটা সিরিয়াল ছাড়া কিছু চলে না। আজকের কাগজের এই অংশটা পড়ো নীল। ওই দাও দেখি, কি খবরের কথা বলছো বলো তো। এই যে এই অংশটা দাও, আমি পড়ে শোনাই। গত পরশু ডাক্তারি ছাত্রদের নৃশংস মারে মারা যাওয়া লোকটির পরিচয় জানা গিয়েছে। লোকটির নাম নির্বাণ ঝা, লোকটির বাড়ি আন্দুলে। লোকটি একজন মানসিক প্রতিবন্ধী ছিল, মাঝে মাঝে কাউকে না জানিয়ে বাড়ি ছেড়ে চলে যেত। বাড়িতে ওর স্ত্রী ও মা ছাড়া একটি 3 বছরের ছেলে রয়েছে। এই ঘটনায় রাজ্য মানবাধিকারের পক্ষ থেকে তীব্র ক্ষোভ জানানো হয়েছে। কি কি বলছো তুমি নিতা? লোকটা লোকটা একজন মানসিক প্রতিবন্ধী, মানে মানে আমার দাদার মতো? অন্য আরেকটা কাগজে কি লিখেছে জানো? লিখেছে লোকটি প্রায়ই এভাবে বাড়ি ছেড়ে মাঝে মাঝে চলে যাওয়ায় ওর স্ত্রী ওর পকেটে নাম পরিচয় সহ ডাক্তারি সার্টিফিকেটের একটা ফটোকপি রেখে দিত। অনেক সময় রাস্তায় চিনতে না পারায় এই কাগজটা দেখিয়ে লোকের সাহায্যে ও বাড়ি ফিরত বলে জানা গেছে। কিন্তু ওই দিন কেন কাগজটা দেখায়নি তা ওর বাড়ির লোক বুঝতে পারছে না। মানে ওই কাগজটা, ওটা আসলে কোন কাগজটার কথা বলছো নীল? নিতা নিতা, আমি জোর গোলমাল শুনে ক্যান্টিনের পাশে এসে দেখি ওরা ওকে মারছে। ও প্রাণপণে কিছু বোঝানোর চেষ্টা করছিল, ওরা দু একটা চট থাপ্পড় মারতে ও পকেট থেকে একটা কাগজ বের করে ওদের দেখাতে গেল। তখন ফোর্থ ইয়ারের নরেশদা ওটা ওর হাত থেকে কেড়ে নিয়ে কুচি কুচি করে ফেলল। তারপর সবাই মিলে ওকে নৃশংসভাবে মারতে শুরু করলো। কি কি বলছো তুমি নীল? তার মানে তোমরা? আরো দেখো কি পেপারে লিখেছে, প্রায় 2 ঘন্টা ধরে লোকটিকে এত নৃশংসভাবে মারা হয়েছে যা অনেক দাগি অপরাধীদের মধ্যেও দেখা যায় না। নীল, আজ তোমাকে একটা কথা বলবো বলে ডেকেছি, কিছু মনে করো না নীল। এই ঘটনাটি আর তাতে তোমার ভূমিকাটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তুমি তুমি আমার কাছে ভীষণ ভীষণ ছোট হয়ে গেছো নীল। আমি চাই না আমাদের এই সম্পর্কটা আর বেশি দূর গড়াক, আমি চলি। আর আমাকে তুমি ফোন করো না বা দেখা করার চেষ্টা করো না। কি বলছো তুমি নিতা? শোনো নিতা, নিতা নিতা প্লিজ চলে যেও না নিতা, নি আমার কথা শোনো নিতা, দাঁড়াও নিতা, নিতা নিতা চলে গেল। কিন্তু কিন্তু ওরা ওরা কি করলো? সবাই মিলে ওই মানসিক প্রতিবন্ধী নিরপরাধ লোকটাকে পিটিয়ে মেরে ফেললো, আর আর আমি? আচ্ছা আমি কি চাইলে ঘটনাটা আটকাতে পারতাম না?
হ্যাঁ, নিতা তো সত্যিই বলেছে, আমরা সবাই মিলে না না কিছু ভাবতে পারছি না, বাড়িতে যাই। নিতাকে এখন বোঝানোর চেষ্টা করে কিচ্ছু হবে না, বাড়িতেই যাই। আরে মোবাইলটা দুপুরের পর খোলাই হয়নি তো, নরেশদাকে একটা ফোন করে ব্যাপারটা জানার চেষ্টা করি। এ কি? হ্যাঁ, বাড়ির ল্যান্ড ফোনটা থেকে আটটা মিসড কল, কি ব্যাপার? মা তার মানে ফোনে আমার সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করেছে, ফোন করব না না এক্ষুনি বরং বাড়ি ফিরি। রিক্সা রিক্সা রিক্সা। ও তুই এতক্ষণ হেলি বাবা, তোকে তো আমি বিকেল থেকে কতবার ফোন করার চেষ্টা করে যাচ্ছি, আমি আমি কিছুতেই তোর দাদা। কি কি হয়েছে মা? দাদা দাদা কোথায়? দাদা কোথায়? শোন না, তুই বেরিয়ে যাওয়ার একটু পরে তোর দাদা বেরোলো, একটু পরে স্টেশনের একটা লোককে পাড়ার বিশুকে বলেছে অনুনাকে একটা হাওড়া ট্রেনে উঠে বসেছে। আমি আমি কি করব কিছু বুঝতে পারছি না রে। কি বলছো মা, কি বলছো? ওমা ওমা, থানার ফোন নাম্বারটা যেন কোথায় থাকে? ও এই তো এই তো এখানেই লেখা ছিল। হ্যাঁ হ্যালো হ্যালো ইন্সপেক্টর সাহেব, আমি 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 স্বপ্ননীল দাশগুপ্ত বলছি, এই এই নেতাজি পাড়া থেকে, নেতাজি পাড়া নেতাজি পাড়া। হ্যাঁ হ্যাঁ, আমার বাবা আমার বাবা লেট সৌম্যদীপ দাশগুপ্ত, আমার দাদা ও একজন মানসিক প্রতিবন্ধী। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার, ও ও দুপুর থেকে বাড়ি ফেরেনি, ওকে একজন একটা হাওড়া যাওয়ার ট্রেনে চেপে বসতে দেখেছেন। প্লিজ প্লিজ স্যার প্লিজ স্যার, ওকে আপনারা একটু খুঁজে বের করুন প্লিজ স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি 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 এক্ষুনি ওর একটা ছবি নিয়ে যাচ্ছি থানায়। স্যার আসুন, পেপারে মেডিকেল কলেজ যে লোকটাকে পিটিয়ে মেরে ফেলার খবর ছাপা হয়েছে, আমি তার অনেক কিছু জানি, আপনি একটু ওখানে থানার সাথে যোগাযোগ করে দিন প্লিজ, আমি বেশ কিছু কথা জানি ও বিষয়ে, সব সব কিছু খুলে পুলিশকে। হ্যাঁ, ওনারা ডাকলেই আমি যাবো স্যার, ওনারা ডাকলেই আমি যাবো। কিন্তু স্যার তার আগে আমার দাদাকে, আমার দাদাকে প্লিজ খুঁজে দিন স্যার, প্লিজ স্যার, আমি আমি এক্ষুনি যাচ্ছি স্যার, আপনার কাছে যাচ্ছি স্যার। মা 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 শোনো মা শোনো মা, তুমি শান্ত হও মা, আমি যাচ্ছি আমি যাচ্ছি, পরে পরে তোমাকে সব কিছু খুলে বলবো মা, তার আগে তার আগে দাদাকে বাঁচাতেই হবে, ওরা ওরা না হলে আমার মতো ওরাও না হলে হয়তো না বুঝে ওকেও ওকেও মেরে ফেলবে, দা মেরে ফেলবে। মা 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 আমি আসছি, মা মা আমি আসছি, মা আমি আসছি, মা। প্রথম পর্বের অনুষ্ঠান এখানেই শেষ হল, চলুন এবার দ্বিতীয় পর্বে যাই।